না, আগে ওরকম হাঁটতে পারতাম না, হ্যাঁ শরীর ব্যথা করতো আর পা খুঁড়াই খুঁড়াই হাঁটা লাগতো আর কি। এই সমস্যাটা অনেক আগ থেকে, প্রায় 8-10 বছর আগ থেকে, মানে বৃষ্টিতে ভিজছিলাম, সম্ভবত বাত জ্বর হয়েছিল, বাত জ্বর থেকে আর কি। অনেকদিন যাবত ট্রিটমেন্ট চালাইতেছি, ওষুধ খেতেছি, কিছু বুঝতেছি না, পরে এখানে আসার পরে একটু বুঝলাম আর কি ভালো। সালাম আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি এখানে আসছি ইউটিউবের মাধ্যমে। ইউটিউবে দেখলাম ডিপিআরসি হসপিটালে নাকি ভালো একজন স্যার ডাক্তার আছে, ইনি নাকি বাত রোগের বিশেষজ্ঞ। ইউটিউবে দেখে আমি আসলাম এখানে জানুয়ারি মাসের 14 তারিখে। 14 তারিখে আসার পরে স্যারের দেখাইছি, ডক্টর শফিকুল্লাহ প্রধান স্যার, সে বলছে মানে ভর্তি থাকা ভর্তি হয়ে কিছুদিন থাকে থেরাপি টেরাপি দেবে, তারপর কিছু ট্রিটমেন্ট করবে, এরপরে আর কি সুস্থ হয়ে যাবে, 15 দিন মতো থাকতে বলছে স্যারে। তো আমি 13 দিন ছিলাম, তো যতটুকু সুস্থ হয়েছি নিজে নিজে একটু হাঁটাচলা করতে পারি মোটামুটি গেছে। আর তারপরে 29 তারিখ 30 তারিখ আমি চলে গেছি, পরে স্যারে বলছে 15 দিন পরে আবার আসার জন্য। তো আবার আজকে আবার আসছি, তো আগে থেকে মোটামুটি শরীরে একটু ভালো লাগে। তার বলতে আগে গোসল গোসল করতে পারতাম না, নিজে নিজে কিছু করতে পারতাম না, এখন অনেকটাই করতে পারি। তো তার থেকে সবকিছু মিলে জুলিয়ে আমি একটু নিজে নিজে অনেক মানে ই মনে করি, সুস্থ মনে করি। না, আগে ওরকম হাঁটতে পারতাম না, হ্যাঁ শরীর ব্যথা করতো আর পা খুঁড়াই খুঁড়াই হাঁটা লাগতো আর কি। এই সমস্যাটা অনেক আগ থেকে, প্রায় 8-10 বছর আগ থেকে, মানে বৃষ্টিতে ভিজছিলাম, সম্ভবত বাত জ্বর হয়েছিল, বাত জ্বর থেকে আর কি। অনেকদিন যাবত ট্রিটমেন্ট চালাইতেছি, ওষুধ খেতেছি, কিছু বুঝতেছি না, পরে এখানে আসার পরে একটু বুঝলাম আর কি ভালো, কিন্তু ব্যথা একটু কমছে আর কি। শরীরে যত ব্যথা ছিল, বেশি ব্যথা ট্যাথা একটু কম কম লাগে আর কি। হ্যাঁ অবশ্যই, অনেক জায়গায় ডক্টর দেখাইছি, ঢাকাতে, বরিশালে, আমার দেশের বাড়িতে কয়েক জায়গায় দেখাইছি, নারায়ণগঞ্জও দেখাইছি এই গত 6 মাস আগে। সেখান থেকে এখানে অনেকটা ভালো, কারণ সেখানে এত ই দেয় নাই, এত থেরাপি দেয় নাই, এত ব্যায়াম ট্যাম করে না, এখানে এখানে আবার ব্যায়াম ট্যাম করায়, থেরাপি ট্যাপি দিয়েছে, তো শরীরটা অনেক ভালো লাগছে আর কি। না, এখানকার সার্ভিসটা খুব ভালো, কারণ খুব কেয়ার করে এরা, এরা খুব কেয়ার করে, খুব মানে খোঁজ খবর নেয় কিরকম কি অবস্থা, অনেকটাই জিজ্ঞাসাবাদ করে। না তখন একা কি ওরকম হাঁটতে পারতাম না, তখন কারো মানে ই করা লাগতো আর কি, সাহায্য নেওয়া লাগতো। আমি পেশায় গার্মেন্টসে জব করছিলাম, কিন্তু এখন বর্তমানে কিছু করি না। না আমি আগের মতো আগে যে কাজ করছিলাম এখন বর্তমানে কোনো কাজ করি না, কারণ স্যারে বলছে রেস্টে থাকার জন্য, তো আমি রেস্টে আছি। আমি মনে করি এখানে আসলে সবাই মোটামুটি কাছে একটু সুস্থ হবে, আপডেট হবে, কারণ আগে যে যেখানে দেখাক না কেন, কিন্তু সব থেকে এখানে আসলে মানে পরিবর্তন হবে, আল্লাহ না করুক, কিন্তু খারাপ হবে না, ভালো হবে, হয়তো 100% না হোক 80% হবে, আস্তে আস্তে মনে হয় পুরোটাই সুস্থ হবে। সে বিশ্বাস নিয়ে আসলে এখানে স্যারের কাছে আসলে অনেকটাই ভালো হবে।